NULM ব্যাংকের আর্থিক সহায়তায় এবং তেলিয়ামুড়া পৌরপরিষদের যৌথ উদ্যোগে ই রিকশা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার স্থানীয় অম্পি ছমনি এলাকায়। বৃহস্পতিবার ই রিকশা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা আটাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌরপরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া বিশিষ্ট সমাজসেবক আশিস দেবনাথ সহ অন্যান্যরা। এদিন তেলিয়ামুড়া পৌরপরিষদের 15টি ওয়ার্ডের 21 জন বেনিফিশিয়ারিদের মধ্যে এই রিকশা ছাবি তুলে দেন বিধায়িকা কল্যাণী রায়। পরে বেনিফিশিয়ারিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন, তেলিয়ামুড়া পৌরপরিষদ 22 মাসে এমন উদ্যোগ গ্রহণ করেছে যা খুবই প্রশংসনীয়। এই উদ্যোগের ফলে তেলিয়ামুড়া পৌরপরিষদের অধীনে থাকা 15টি ওয়ার্ডের 21 জন বেকার যুবকরা স্বনির্ভর ও স্বরোজগারী হতে পারবে এবং বেকার সমস্যা সমাধান ও হতে পারে। আজকে তেলিয়ামুড়া পৌরপরিষদ গত 22 মাসে যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। গত 22 মাসে এই তেলিয়ামুড়া 15টি ওয়ার্ডে 54টি রাস্তা এবং ড্রেন তৈরি করা হয়েছে যা বিগত দিনে কোনো পৌরপরিষদ সেটা করে উঠতে পারেনি। মাত্র 22 মাসের সময়ে তেলিয়ামুড়া পুরো পরিষদকে তারা এইভাবে সাজিয়ে তুলেছেন। 21 জন বেকার ভাইদের মধ্যে ই রিকশার চাবি প্রদান করা হবে যাতে তারা স্বনির্ভর হতে পারে, স্বরোজগারী হতে পারে। তাতে করে আমাদের বেকার সমস্যার সমাধান হচ্ছে এবং 21টি পরিবার মাথায় উঁচু করে সম্মানের সঙ্গে জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছে। আমি ধন্যবাদ জানাই তেলিয়ামুড়া পুর পরিষদকে এবং বিদায়ী চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলরকে এবং অবশ্যই ব্যাংকের ম্যানেজারগণ পাশে এসে দাঁড়িয়েছেন এবং ই রিকশা চাবি আজকে তাদের হাতে তুলে দেবে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই সকলকে এবং প্রত্যাশা রাখি এই তেলিয়ামুড়ার বিকাশে এবং তেলিয়ামুড়ার সার্বিক ডেভেলপমেন্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।